দশটা বাজে, জাস্ট চার বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল, কারণ আমাকে একটার দিকে একটা জায়গায় যেতে হবে। বেশি লেট করলে এখান থেকে জ্যাম পাবো, আর জ্যামটা হচ্ছে সব থেকে বেশি শিবভূমির ওখানে, লেকটাউনের ওখানে। এন্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইখান থেকে বারাসাত বারুইপুরের বাস যায়, আর একটা বাস যায় AC-37। যদি এসি পেয়ে যায় এটা খুব ভালো, 37-এ করে যেতে হবে। আবার দেখি বাস স্ট্যান্ডে গিয়ে কতক্ষণ লাগে, আশা করি পেয়ে যাবো সকাল সকাল। তো যাই হোক, পৌঁছলাম বারাসাত, 12টা বাজে এখন, অনেকটা দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম। বাপরে বাপ, চাপাডাল থেকে এই পর্যন্ত আসতে কি কষ্ট হয়ে গেছে। যাই হোক, এই জাস্ট বাড়ি পৌঁছালাম, এবার স্নান করে ফ্রেশ হবো, তারপরে আবার বেরোনোর আছে। ভাবলাম বাড়ি এসে চুল কাটতে হবো, বাট বেলা হয়ে গেছে আর রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল। আজকে হলো না, কালকে বুধবার, জন্মবার চুল কাটতে পারবো না। সেই কাটতে কাটতে বৃহস্পতিবার, মানে পঞ্চমীর দিন আমাকে চুল কাটতে হবে। চুলের দোকানে প্রচন্ড পরিমাণে লাইন এখন, মানে সকাল সকাল ভোর 6টার সময় গিয়ে চুলের দোকানে আমাকে লাইন দিতে হবে। আর এইদিকে দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে, এখানে রয়েছে একটা ঘ্যাট, এখানে রয়েছে ইয়ামি মাছের ঝোল, আর রয়েছে শাক। খিদেও পেয়েছে প্রচন্ড পরিমাণে, খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও আছে, ওটা এডিটিং করবো, মিনি ব্লগ ভয়েস দিতে মিনিমাম আমার 1 ঘন্টা টাইম লাগবে। ভাই, 1 মিনিটের একটা মিনি ব্লগ, ওইটাই এডিট করতে 1 ঘন্টা টাইম লেগে যায়, ওই ভয়েসটা দিতে। আমি এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে এই যে উঠলাম, বাজে এখন 4:30। যাই হোক, দিব্যেন্দুকে ফোন করলাম, আমি দিব্যেন্দু পাণ্ডে মিলে যাবো আজকে দমদম তরুণ সঙ্গে, ওখানে পুজোটা দেখতে। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে না, একদম ইতিহাসের পরে প্যান্ডেলটা তৈরি হয়েছে, ওটাতেই যাবো। অনেক রিলে দেখছিলাম প্যান্ডেলটা, ঠিক আছে। তো আর বিকেলে ঘুম থেকে ওঠার পরে এই যে মুডটা না, এই মুডটা সেরকম একটা জোশ মুড থাকে না, বাইরে মোটে বসার মতো নেই। সন্ধ্যা হলে যে এত মশা, শীতকালে এই মশাগুলো কোথা থেকে বেরোয় এটা আমার কোশ্চেন, ঠিক আছে। তো মানে শীতকালে সবাই ঘরে থাকে আর মশাগুলো বাইরে বেরিয়ে সবাইকে কামড়ায়, প্রচন্ড পরিমাণে মশা। যাই হোক, এখন বাড়ি এসেছি, এখন রেডি হয়ে বেরিয়ে যাবো, এদিক থেকে দিব্যেন্দুও বেরিয়ে গেছে, এই জাস্ট রেডি হয়ে গেলাম। আর এইটা একটা নতুন গেঞ্জি, আজকে আজকে কি আজকে চতুর্থী না না তৃতীয়া, আজকে দ্বিতীয়া, দ্বিতীয়া আজকে দ্বিতীয়া। যাই হোক, আজকে নতুন গেঞ্জি পরে নিয়েছি, ঠিক আছে। তো ষষ্ঠীর থেকে যে গেঞ্জিগুলো রয়েছে, আর আমার আগের দুটো নতুন গেঞ্জি ছিল, ওটা ষষ্ঠীর দিন থেকে পরবো, ষষ্ঠী সপ্তমী ওই দুটো গেঞ্জি পরবো, অষ্টমী নবমী দশমী, তারপরে যা যা আছে সেটাও পরবো। আমি দিব্যেন্দু পাণ্ডে যাচ্ছি দমদম তরুণ সংঘ ক্লাবে, ওখানে ব্যাপক বড় করে পুজো হয়েছে, খুব সুন্দর থিম বানিয়েছে, সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো রেডি হয়ে গেছে, ওইদিকে দিব্যেন্দু স্টেশনে গতদিনের মতো বসে আছে, তাড়াতাড়ি যাই নাহলে আজকে আমাকে দেবে। বহু কষ্ট করে গাড়িতে করে তাড়াতাড়ি এসেছি পাণ্ডের বাবার, বাট স্টেশনে এসে শুনি দত্তপুকুর মাঝের আর যাচ্ছি, দৌড়াতে দৌড়াতে কোনো রকমে সে ট্রেনটা ধরতে পারলাম। যাই হোক, এখান থেকে যাই হোক, এই জাস্ট দমদমে নামলাম, এখান থেকে বাস ধরতে হবে নাগের বাজারের দিকে, তারপরে বাস ধরে মিনিমাম এখনো 10 মিনিট মতো লাগবে। যাই হোক, অটো পেয়ে গেছি, এখান থেকে 40 টাকা করে দমদম পার্ক তরুণ সংঘ, ওখানে ভারত চক্র টক্র আছে, ওখান থেকে আবার শ্রীভূমি হেঁটে যেতে হয় অল্প একটু। দিব্যেন্দু পাণ্ডে তো শ্রীভূমি যায়নি, ভাবছি ওদেরকে একেবারে শ্রীভূমি ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু অটোর ভাড়াটা না একটু বেশি বলছে, পুজোর টাইম না তো, 40 টাকা করে পার হেড বলছে। আজকে দ্বিতীয়া, তোদের ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি, কতটা এক্সাইটেড তোরা, এরকম বন্ধু কোথায় পাবি ভাই, তোরা খাইয়ে দেওয়ার অপেক্ষা। ভাই, ভাড়াটা প্রচুর নিয়ে নিচ্ছে, 40 টাকা করে গায়ে লাগছে, পুজোর টাইমটা তো 20-30 টাকা হলে ঠিক ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দমদম পার্ক তরুণ সংঘ, সামনেই প্যান্ডেল, অনেকটা হেঁটে যেতে হবে আর অনেকটা টাইম লাগলো। বাসে করে যদি আসতাম দমদম এয়ারপোর্টের ওখানে নেমে নাগের বাজারের বাস ধরে, তাহলে তাড়াতাড়ি হতো, এটা না অনেকটা দেরি হয়েছে। দেখ, সামনের ভিড়টা মোটামুটি ভালোই ভিড় রয়েছে, এই যে মোটামুটি লাইন কিন্তু বেশ ভালোই আছে, সরু একটা রাস্তা টাইপের করা, এই যে সামনের ভিড়টা লাইন রয়েছে, লাইনে এরকম দাঁড়িয়ে ঠাকুর দেখতে ভালো লাগে। অন্তত শ্রীভূমির থেকে ভাই লাইন কম, ঠিক আছে। তো শ্রীভূমি যেই সিস্টেমটা করেছে একদম নিজেদের প্যান্ডেলটাকে আরও হাইলাইট করার জন্য, মানে ইচ্ছাকৃত ভিড় যেটা বলে না সেটাই করেছে। আর এখানে নর্মালি দাঁড়াবো, আস্তে আস্তে হাঁটবো, পাণ্ডে বলছে না এইটা দেখে আর ঠাকুর দেখবে না, বলছে ভারত চক্র বাকি আছে, ঠিক আছে, তোরা শিবভূমি দেখেনি, শিবভূমিটা ওদের নিয়ে যাবে, কেমন লাগছে ভাই? এবছর পরে আসবি ঈদের ভাই, একটু মানে এনার্জি নেই, ঠিক আছে। তো আজকেও তো দিব্যেন্দু এবং পাণ্ডেকে ঠাকুর দেখতে এনেছি আমি দায়িত্ব করে, ঠিক আছে। তো দিব্যেন্দু আজকে রাতে ডিনারটা করাবে বারাসাত গিয়ে, ঠিক আছে। এটা বলার ছিল লাইনে দাঁড়িয়ে, ফোন বলিস না, ব্লগে এরকম ভুলভাল কথা বলিস না, এটা ভুলভাল কথা না, এটা অরিজিনাল কথা, আজকে ডিনার করাবে, খাওয়াবে দিব্যেন্দু। এই হচ্ছে প্যান্ডেলটা ভাই, এই হচ্ছে প্যান্ডেলটা, প্যান্ডেলটা বানিয়েছে, দারুণ লাগছে, সেরা সেরা। প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর ভাবে ডিজাইন করা, পুরো কাঠে দিয়ে দিয়ে তৈরি, এই যে ভেতরটা ঠিক এরকম দেখতে, বাপরে বাপ, সেরা লাগছে। পাট, তারপরে বেড়া, তারপরে সমস্ত কিছু কাঠের, কোনো না এই যে রং চল করে না, এই হচ্ছে পুরো কাঠ,
ঠিক আছে, প্লাই ঠেলাই দিয়ে তৈরি করা হচ্ছে পুরো প্যান্ডেলটার সামনে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই দিকটা হচ্ছে তোমার মাটির মাটির হাতের কাজের কাজ রয়েছে এই দিকটা। এই যে দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেলটা জাস্ট ঘ্যামা হয়েছে, ও শিবভূমির থেকে ভালো হয়েছে ভাই। দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেলটা বাম্পার লাগলো, ওইদিকে কাঠের নৌকার একটা ডিজাইন করা, মানে মেনলি গ্রাম বাংলো টাইপের না, ওরকম একটা প্রজেক্ট টাইপের করে তুলে ধরেছে এখানে। এই যে এই সাইডটাও সেম ওরকম রয়েছে, এই সাইডটাও এরকম কাঠের নৌকা ঠৌকার ইয়ে করা, মানে আর এটা পুকুরের পাশে করেছে তো হাফ প্যান্ডেল পুকুরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইদিকগুলো যেরকম সরু সরু বাঁশের কাজ রয়েছে ওইগুলো, ঠিক আছে। তো এই যে ভেতরটা, এই যে আর মাতৃ প্রতিমা, এই যে ভেতরের ডিজাইনটাও খুব সুন্দর করেছে। প্রতিটা জায়গায় একটা জিনিস খুবই বিরক্ত লাগে, সেটা হচ্ছে এরকম ভলেন্টিয়াররা মানে একটু ছবি ভিডিও তুলতে দেয় না, এত টাকা খরচা করে যদি ওড়েছে, যদি একটু ছবি ভিডিও মানুষ না তুলতে পারে তাহলে হয় না, সারাক্ষণ বাঁশি মারে আর বলে এগিয়ে চলুন এগিয়ে চলুন। দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা, এখান থেকে আবার একটা জল টাইপের পড়ছে, এখানে আবার ইয়ের জায়গা রয়েছে, ঠিক আছে। তো ওই যে মাতৃ প্রতিমা কেমন লাগছে কমেন্ট করে জানিও, সারাক্ষণ বলছে এগিয়ে চলুন এগিয়ে চলুন। ভাই হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, একটু ছবি ভিডিও যদি নাই তুলতে পারি পুজোর সময় এসে তাহলে এগিয়ে যাবো, আর যাবো এগিয়ে, চলো 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 আবার যাবো। এই এত সুন্দর প্যান্ডেল করেছে, একটু যদি ছবি ভিডিও সবাই না তুলে তাহলে কি করে হয়, আমরা বলতে পারবো না, বলছি আমরা বলতে পারবো না ভাই। যাই হোক প্যান্ডেলের ভেতরে ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে, কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও। ঠাকুর থেকে বেরোলাম, পেছন দিকটা অনেক খাবারের দোকান রয়েছে, ঠিক আছে। ফুচকা টুচকা খাওয়াবি কিছু ভাই? খাওয়া তুই খাওয়া, তুই এনেছিস আমাদের বলি এতক্ষণ ভিডিওতে যে আমাদের এখানে এনে এদেরকে এনে একটা জিনিসে কনফিউজ হয়ে যাচ্ছে, কে বলছে কে খাওয়াবে, আমি বলছি দিব্যেন্দু খায়, পান্ডে দিব্যেন্দু আমাকে ধরেছে আমাকে খাওয়াতে হবে। এইখানে বেনারসি পান দেখে লোভ লাগছে, আমি বলছি ওদেরকে খাওয়াতে, খাওয়াচ্ছে না চলে যাচ্ছে, কাকা নেক্সট টাইম এসে খাবো। এখান থেকে ভারত চক্র ক্লাবটা হচ্ছে 5-6 মিনিট হেঁটে যেতে হবে, এখন ভারত চক্র ক্লাবের দিকে যাবো। ভারত চক্র ক্লাবে যাওয়ার আগে এখানে একটা ঠাকুরের প্যান্ডেল দেখলাম, এই যে এটা খুব সুন্দর লাগছে ছোটর মধ্যে করেছে। এখান থেকে ছবি টবি তুললাম ভিডিও তুললাম, এখন যাচ্ছি আমরা ভারত চক্র ক্লাবের দিকে। দিব্যেন্দু আর পান্ডের চশমা কিনেছে, আর আমাকে দিব্যেন্দু যে চশমাটা পরে এসেছিল ওটা আমাকে দিয়েছে, পড়লাম। আমরা ভারত চক্র ক্লাবে যাওয়ার আগে দমদম সর্বজনীনে এলাম, দমদম সর্বজনীনের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। যাই হোক এটা হচ্ছে দমদম সর্বজনীনের পুজো মণ্ডপ, এবার এখনো পাবলিকদের জন্য ওপেনিং করিনি, এখনো কাজ বাজ করছে, সুন্দর করেছে। একটা গ্রাম বাংলো পরিবেশ, এখানে একটা ছোট কাঠের ঘর আর ওটা গাছের সিস্টেম করে মানে অনেক কিছু, এটাও বেশ কাঠের জিনিস দিয়ে তৈরি করা। দমদম সর্বজনীনের প্যান্ডেলটা বেশ এরকম ডিজাইন দিয়ে মানে পুরো প্রপারলি পুরো প্যান্ডেলটা পুরো সবকিছুই কাঠের, এই যে মানে কাঠের ডিজাইনের উপরে প্যান্ডেলটা করা। এখনো ওপেনিং করিনি পাবলিকদের জন্য, কেউ ঢুকতে পারছে না, এখনো কাজ বাজ হচ্ছে বাকি আছে, এরপরে ভারত চক্র যাবো, ঠাকুরটা দেখতে পারলাম না। কেমন লাগছে এই প্যান্ডেল হপিং এ এনেছি, কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, ছবি এত সুন্দর সুন্দর তুলে দিচ্ছি ভাই, আজকে রাতে যদি দিব্যেন্দু ডিনার না করিয়েছে না ওকে আজকে মারবো ধরে। এই হচ্ছে সামনে ভারত চক্রের লাইন ভাই, তাও তো অনেক কম, এরা লাইন দেখে অবাক হয়ে যাচ্ছে, বলছে এত লাইন, এর থেকেও কত বেশি বেশি লাইনে ঠাকুর দেখেছি, ভিড়ের মধ্যে ঠেলাগুতো খেয়েছি তার মেয়েটি। ফাইনালি আমরা এসেছি এখন ভারত চক্র ক্লাবে, দূর থেকে প্যান্ডেলটা তো বেশ ভালো লাগছে, এখানেও সেই কাঠের বাঁশের ডিজাইন করে প্যান্ডেলটা তৈরি করা। যাই হোক এখানে একটা এরকম সুন্দর ডিজাইন হয়েছে, দুটো পুতুলকে নাচ করাচ্ছে, গণেশের মুখ পরে রয়েছে, আর এইদিকে প্যান্ডেলটা ঠিক এরকম রয়েছে, এটাও বেশ বাঁশের কাজ করে করা। ভারত চক্র প্যান্ডেলটাও ঠিক এরকম বাঁশের কাজ, বিচুলির কাজ রয়েছে, তারপরে যেরকম শিল্প তুলে ধরা হয়েছে এরকম, এখানে যেরকম এই কাঠের ইয়ে করে তৈরিটা মানে পুতুল নাচ দেখানো হচ্ছে, এটা হচ্ছে শিবের মূর্তি করে দু সাইডে দুটো পুতুলের ইয়ে করে রেখেছে, আর সামনে হচ্ছে প্যান্ডেল ঠিক এরকম পুরো বিচুলির ইয়ে দিয়ে তৈরি করা। এই সাইডে একটা মাটির ঘর টাইপের করা, এই সাইডে তোমার ঘরের ওপরে বিচুলির কত সুন্দর কাজ, আর এই যে মাটির ইয়ে করা, গ্রাম্য অঞ্চলের একটা পরিবেশ জাস্ট তুলে ধরা হয়েছে। এগুলো প্রদীপ, এগুলো ইলেকট্রিক প্রদীপ জল, তার সামনে এরকম ঢোল বাজাচ্ছে, ওখানে ওইটা বাজাচ্ছে, এবং পুতুল ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে এসে যেটা শুনলাম এটা পুরো ফ্রান, তোমরা যারা ভারত চক্র ক্লাবে এসছো পুজো দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্যান্ডেলটা সম্বন্ধে তোমাদের কেমন ধারণা সেটাও জানিও কমেন্ট করে। প্যান্ডেলটা ঠিক এই যে সামনেটা, ভিড় আছে ভাই ভারত চক্র ক্লাবে, ভিড় আছে, সুন্দর তৈরি করেছে, জাস্ট সুন্দর, এটাও সেরা লেগেছে। পুজোর থিম হবে মানে প্যান্ডেলে এসে এমন কিছু তৈরি করবে প্রতিটা প্যান্ডেল, মানে সেখানে গিয়ে কিছু দেখা যাবে, কিছু জিনিস শেখা যাবে, নিত্য নতুন জিনিস তুলে ধরবে ভারত চক্র। আমার তো সেরা লেগেছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এইদিকে সেই এক প্রজা যে দড়ি ধরে টানছে এইটা এখানে বসে,
সেরা 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 বলে দারুণ লাগছে। যেখানেই যাই চলুন 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 চলুন, তাড়াতাড়ি চলুন ভাই। ভাই কেমন লাগছে এই প্যান্ডেলটা বল? সেরা লাগছে না? অনেক কিছু শিখলি না, দেখলি না, সব কিছু তৈরি করা। দিব্যেন্দু কেমন লাগছে ভাই প্যান্ডেলটা তোর? দমদমের এই দিকটা মোটামুটি তিনটে থেকে চারটে প্যান্ডেল দেখা দেন, বড় বড় দমদম পার্ক, তরুণ দল এবং ভারত চক্র, এই তিনটে বড় বড় পুজোর প্যান্ডেল ডান। এবার হচ্ছে কালকে হচ্ছে কল্যাণী যাব, কালকে কল্যাণীর ব্লগটা কালকে তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তারপরে হচ্ছে ষষ্ঠী কি সপ্তমীর দিন যাব বাগবাজারের ওই দিকটা গিয়ে, মানে কুমোরটুলি বাগবাজার শোভাবাজার ওই দিকটা পুরো কমপ্লিট করবো। যাই হোক, ঠাকুর দেখলাম বেশ ভালো লাগলো, তিনটে প্যান্ডেল দেখলাম বড় বড়, তিনটেই কাঠের ডিজাইনের পরে কাজ করেছে একদম বাম্পার। এখন এখান থেকে কেনা হচ্ছে বেনারসি পান ভাই, এখন সবাই মিলে আমরা পান খাবো। আজকের পুজো এখনো প্রপারলি শুরু না, মানে শুরু মানে ঠাকুরের মূর্তিতে এখনো সেই মালা ঠালা দিয়ে পুজো এখনো প্রপারলি পুজোটা শুরু হয়নি, কিন্তু ঠাকুর দেখতে বাঙালি বেরিয়ে গেছে, বাঙালির এটা আবেগ। কিন্তু এইদিকে ঠাকুর ঠাকুর দেখে এই যে বেনারসি পান খাচ্ছি আমরা সবাই মিলে, ফার্স্ট এবছরের পুজোর পান, মানে পুজোতে বেরিয়ে কিছু খাচ্ছি, একটা পান দিয়েই শুরু হোক। সেরা লাগছে, সেরা ঠাকুর দেখা ডান। পুরো দমদমের এই সাইডটা পুরো কমপ্লিট করে ফেলেছি, শুধু একটা প্যান্ডেল বাকি আছে, ওইটা দেখিনি, ওইটা হয়তো ষষ্ঠীর দিন কি পঞ্চমীর দিন এসে দেখবো, যদি পারি তাহলে এসে দেখবো। এখন দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়েছে, ট্রেন আসছে, বনগালোকাল উঠে বাড়ি যাবো ভাই 10টা বাজে, বুঝতে পারছে তো, সেই সন্ধ্যা 6টায় বেরিয়ে। কেমন লাগলো আজকে ঘুরে? কেমন লেগেছে ভাই ঘুরে? 10টা 16 বাজে আর বনগালোকালে উঠেছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। দমদম লোকালটা ফার্স্ট টাইম এরকম ফাঁকা দেখলাম আমি, আর এরকম ফাঁকাই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, মানে কষ্ট হচ্ছে না যাকে বলা। এই চশমাটা দিব্যেন্দু আমাকে গিফট করেছে, এটা পরেই বাড়ি যাবো।